ছন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী। তো হঠাৎ 5 বছর আগের করা অভিযোগ নিয়ে এরকম মানে সক্রিয়তা কেন? এটা কি কোথাও শিক্ষক দুর্নীতি মামলা নিয়োগ মামলা থেকে ফোকাস সরিয়ে দিতে কি এটাকে করা হচ্ছে? না, তারও আগে অ্যারেস্ট হওয়ার কথা, যিনি আজকে অ্যারেস্ট হয়েছেন তিনি কি বলেছিলেন আজ থেকে 10-12 বছর আগে? নির্দিষ্ট একটি রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির নাম করে তিনি বলেছিলেন, ওদেরকে দেখলে কেউ তো সাপকে যেমন মেরে ফেলা হয় সেরকম এদেরকে মেরে ফেলা হয়। বিপদ এটাও নয় যে উনি বলে ফেললেন মনের মাধুরী মিশিয়ে, বিপদ এইটাও নয়। বিপদ এইটা উনি বলার পরে প্রশাসন চুপ থাকলো, উনি বলার পরে নির্দিষ্ট রাজনৈতিক দল চুপ থাকলো যারা সরকার চালাচ্ছে, উনি বলার পরে কোর্ট আদালত মিডিয়া এরা সবাই চুপ থাকলো, এইটা হচ্ছে বিপদ। আর দুর্নীতি করেছেন 5 বছর হোক আর 50 বছর হোক, জেলে যেতে হবে। আর দুর্নীতি একা করা যায় না, একা করা যায় না, টপ টু বটম যখন যুক্ত থাকে তখন। আমরা নির্দিষ্ট কোনো একটা অংশের সঙ্গে নিজেরই ব্যক্তি জীবনে যুক্ত ছিলাম, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে কোনো একটা সিস্টেম, কোনো একটা সংস্থা, কোনো একটা দপ্তর একা দুর্নীতি করতে পারে না, তার জন্য কমিটি থাকে, তার জন্য দেখাশোনার লোক থাকে, তার জন্য সচিব থাকে, তার জন্য আমলা থাকে, তার জন্য ফাইল রেডি করার লোক থাকে, তার জন্য এস্টিমেট ঠিক করার লোক থাকে, সেই এস্টিমেটকে পাস করার লোক থাকে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়, টাকা অ্যালটমেন্ট হয়, সেই টাকা পাস হয়, সেই টাকা বিলি বন্টন হয়, এই বিভিন্ন বিষয় আছে। তো সহজে দুর্নীতি হয়ে গেল, তাহলে একটা সিস্টেমকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে দেওয়ার জন্য 12 বছর ধরে যারা রাস্তায় থাকলেন, কাজ করলেন, এদের সবার জেল যাত্রা বাকি আছে, করতে হবে। আর এদের এই বহাল তবিরতে পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেবার জন্যে যে পরিবেশটা এরা 12 বছর ধরে তৈরি করেছে, যে পরিবেশটা 12 বছর ধরে তৈরি করার জন্য 2014 থেকে 2024 আসতে চললো 10 বছর, যাদেরকে একদম ছাতা হিসাবে মাথার উপরে আছে, আমি এক বাক্যে এক নিঃশ্বাসে নাম নিতে পারি, আরএসএস, বিজেপি, তৃণমূল। সেটিং আছে বলছেন? এদের সেটিং, এরা ভেতরে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কি করছে সেটা তো প্রকাশ্যে এক না একদিন আসবে, কিন্তু সেটিং নেই। কেউ খাদ্য দপ্তরে চাকরির ক্ষেত্রে, শিক্ষা দপ্তরে চাকরির ক্ষেত্রে যা দুর্নীতি করলেন, যা ঘুষ নিলেন, ঘুষ নিয়ে চাকরি দিলেন, যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে, আর যারা অযোগ্য তাদের চাকরিটা উপরে বাতিল হয়ে গেল। তো কেন্দ্র সরকারের রেলটা কি তার বাইরে নয়? বিএসএনএলটা কি তার বাইরে নয়? কয়লা খনিগুলো তার বাইরে নয়? একই তো। তাহলে বেকারদের টুটি টিপে ধরার জন্য তো দুজনেই মাস্টার মাইন্ড, তাহলে তো সেটিং ভালোই। ওরাও বেকারকে পিছে মারতে চাইছে, ওরাও বেকারকে পিছে মারতে চাইছে।